ম্যাডাম এখানে একটা সাইন করে দেন। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ ভাইয়া। কি পারবো তো? কেন পারবো না, ইউটিউব টিউটোরিয়াল তো আছে। ওকে লেটস ট্রাই। চলো সবই তো ঠিক আছে। তাহলে তো আমরা এটা দেখেই করে ফেলতে পারি। চলো করে ফেলি। হ্যাঁ শিওর। ম্যানুয়াল ফিটিং দেখে হার্ডওয়্যারের সমস্ত জিনিস আলাদা করে ফেলছি। তাহলে এখন আমাদের আলমারি ফিটিং তো আরো বেশি সহজ হয়ে গেল। হ্যাঁ শোনো, প্যাক 3 থেকে আমরা বটমটা নিলাম, আর প্যাক 2 থেকে আমরা সাইডটা নিব। এই দেখো আমরা প্যাক 2 থেকে সাইডটা নিলাম। এখন আমাদের ছোট্ট একটা কাজ বাকি, সেটা হচ্ছে হাউজিং বোর্ড দিয়ে এটা ফিক্সড করে দিব। সবগুলো হাউজিং ব্রাইট লাগানো শেষ, এখন এটা বটমে উড পিনটা সেট আপ করবো। প্যাক 2 থেকে আমরা দুটো সেলফ নিলাম, এখন আমরা এটা সাইডের সাথে অ্যাডজাস্ট করে দিব। এখন আমরা প্যাক 2 থেকে মিডল পার্টিশনটা সেট আপ করবো। এখন আমাদের মিডল পার্টিশনটা সেট আপ করা শেষ। তারপর তারপর কি? চলো চলো আমরা এখন এই সেলফটা অ্যাডজাস্ট করব। এখন এই সেলফের সাথে মিডল পার্টিশন 2টা অ্যাডজাস্ট করে দিব। আমরা শুরুতে যেভাবে লেফট সাইডটা হাউজিং ব্যাগ দিয়ে সাইডটা কমপ্লিট করেছিলাম, ঠিক সেইভাবেই রাইট সাইডটাও হাউজিং ব্যাগ দিয়ে সেট আপ করে ফেল। ফাইনালি আমাদের পুরো আলমারির ফ্রেমিংটা কমপ্লিট হয়ে গেল। বাহ, এখন আমরা আলমারির ব্যাক প্লাই সেট আপ করব। তোমার মনে আছে বটনটা কোন প্যাকে ছিল? প্যাক 3 তে। হ্যাঁ প্যাক 3 তে বটনটা এবং টপটা দুইটাই ছিল। এখন আমরা টপটা সেট আপ করে ফেলব। ফাইনালি বডি আর টপের সাথে কানেক্টিং নাটগুলো লাগানো কমপ্লিট। এখন আমাদের ব্যাক ফ্লাই ফ্রেমটা অ্যাডজাস্ট করতে হবে। ফ্লাই স্ক্রু লাগানো কমপ্লিট। এখন আমরা আলমারিটা দাঁড় করিয়ে ফেলি। ওকে, তাহলে আমরা আলমারিটা দাঁড় করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? এইখানে 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 তিনটা ড্রয়ার সেট আপ করতে হবে। সেক্ষেত্রে কি করব, প্রথমে আমরা ড্রয়ারগুলো সেট আপ করে ফেলি, তারপর আমরা আলমারিতে ড্রয়ারগুলো লাগিয়ে ফেলব। চলো লেটস গো। প্রথমে আমরা ড্রয়ারের ফ্রন্ট সাইডটা নিয়ে নিলাম, তারপর আমরা লেফট সাইডটা সেট আপ করব, দেন আমরা রাইট সাইডটা সেট আপ করে ফেলব, তারপর হচ্ছে ব্যাক সাইডটা সেট আপ করতে হবে। হাউজিং ব্যাগটা দিয়ে এখন আমরা সেট আপ করে ফেলব। এটা হচ্ছে চ্যানেল। যখন আমরা ড্রয়ারটা সেট আপ করবো তার আগে আলমারির ভিতরে আমাদেরকে এই চ্যানেলটা ফিটিং করতে হবে। তারপরে ড্রয়ারের সাথে এই জিনিসটা ফিটিং করলেই আমাদের ড্রয়ারটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি ড্রয়ার লাগানো কমপ্লিট। এখন কি করব বলো তো? ডোরগুলো সেট করে ফেলব। চলো চলো। ড্রয়ার সেটআপের পরে এখন আমরা ডোর সেটআপ করব। তার জন্য আমাদের কি করতে হবে, এই হিঞ্জটা আমাদের এখানে সেটআপ করতে হবে। এখন আমরা ডোরটি এখানে এনে আলমারির সাথে একটা একটা করে সেটআপ করব।
নাও তোমার এখন ডোর সেটআপ করা শেষ। এখন আমরা ডোরের লক লাগাবো। ডোর লক সেটআপ করা তো শেষ। তাহলে এখন আমরা কি করব? এখন যেটা করব ফাইনালি আমাদের হ্যাঙ্গার টিউব আমরা এখানে সেটআপ করব। এই হলো তোমার হ্যাঙ্গার টিউব যেটা আমি এখন আলমারিতে সেটআপ করে দিচ্ছি। হয়ে গেল। এই লুজ সেফটা তুমি তোমার প্রয়োজন মতো তুমি এখানে ইউজও করতে পারবে, আবার তুমি বের করে রাখতে পারবে। এখন আমরা এটা কি করব, এখানে আপাতত সেটআপ করে রাখব।